আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে সাম্প্রতিক যে নিয়োগটা ছেড়েছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট সম্পর্কে আজকে আমরা জানব যে এই পদের সুযোগ সুবিধা কেমন, বেতন আসবে কেমন, আসলে এটা সরকারি চাকরি কি না, কীভাবে প্রস্তুতি নেবেন এবং কীভাবে আপনি ক্যান্টনমেন্ট বোর্ড আর্মি সামরিক বাহিনীর আন্ডারে যে সমস্ত স্কুলে আছে সেই সমস্ত স্কুলে শিক্ষক হবেন, সেই নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর সরকারি প্রতিষ্ঠান বলা যায়, সরকারি সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয় সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। সাধারণত সহকারী শিক্ষক এবং জুনিয়র শিক্ষক পদে বাংলাদেশে আর্মিদের আন্ডারে মানে সেনাবাহিনীদের আন্ডারে যতগুলো ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল আছে সেইখানে পদায়ন করা হয় এই সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগকৃত সহকারী শিক্ষক এবং জুনিয়র শিক্ষকদের। সহকারী শিক্ষক সাধারণত দশম গ্রেড এবং স্নাতক পাস মানে অনার্স পাস হওয়া লাগবে সংশ্লিষ্ট বিষয়ে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কোর্স করা থাকলেও সাধারণত সহকারী শিক্ষক পদে আবেদন করা যায়। আর জুনিয়র শিক্ষক পদে যে কোনো বিষয়ে অনার্স পাস করা ছাত্রছাত্রীরা মূলত আবেদন করতে পারে। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর সেনাবাহিনী দ্বারা পরিচালিত, অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে আপনি সরকারি সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, কিন্তু এই চাকরিতে পেনশনের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এককালীন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ইত্যাদি অন্যান্য সকল সুযোগ সুবিধা যা আছে সেই সব কিছু কিন্তু পাবেন। এখন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে যে সহকারী শিক্ষক, সেই সহকারী শিক্ষকটা মূলত দশম গ্রেড আর জুনিয়র শিক্ষক হচ্ছে 11তম গ্রেড। দশম গ্রেডে সহকারী শিক্ষকে 16,000 টাকা, এই 16,000 টাকা বেতন স্কেলে সর্বসাকল্যে বেতন আসে মূলত 26 থেকে আপনার 29,000 টাকার মধ্যে, কিন্তু অন্যান্য সকল কিছু কর্তন করার পর দশম গ্রেডে মূল বেতন আসবে 24 থেকে 27,000 টাকা এবং চাকরি জীবন শেষে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত, মূলত এই যে প্রভিডেন্ট ফান্ড সব গ্র্যাচুইটি ফান্ড মিলে টাকা পাওয়া যায়। আর তাছাড়াও যেহেতু সেনাবাহিনীর আন্ডারে চাকরি, এই চাকরিতে রেশনেরও ব্যবস্থা আছে। আর 11তম গ্রেডে সাধারণত 12,500 টাকা বেতন স্কেলে সর্বসাকল্যে 22 থেকে 24,000 টাকা আসে এবং সব কিছু কর্তন করার পর 20 থেকে 22,000 টাকা মূলত পাওয়া যায় এবং চাকরি জীবন শেষে 60 থেকে 80 লক্ষ টাকা কিন্তু পাওয়া যায় এই 11তম গ্রেডের চাকরিতে। অর্থাৎ বুঝতেই পারছেন খুব ভালো একটা সম্মানজনক চাকরি, কিন্তু সমস্যা আছে, আবার সুযোগ সুবিধাও যেমন আছে এর আবার অসুবিধাও তেমন কিছু একটা আছে। যেমন হচ্ছে আপনাকে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, চাকরি স্থায়ীকরণ খুব তাড়াতাড়ি হয় না, অর্থাৎ বিভাগীয় পরীক্ষায় যদি পাশ না করেন তাহলে কিন্তু এই চাকরি থেকে অব্যাহতি দিবে এবং আবার নতুন সার্কুলারে আবার সাধারণত শিক্ষক নিয়োগ দিবে, কারণ বিভাগীয় পরীক্ষায় মূলত পাস করতে হয়। আর তাছাড়া এই শিক্ষক নিয়োগটা মূলত 3 ধাপে হয়ে থাকে, প্রথমে প্রিলিমিনারি এবং রিটেন, তারপরে মূলত ভাইবা প্লাস ডেমো ক্লাস নিতে হয়। এখন প্রিলিমিনারি সিলেবাসটা সম্পূর্ণ বিসিএস এর সিলেবাস, বিসিএস এর মতো প্রিপারেশন বা বিসিএস এর সিলেবাসের প্রিপারেশন নিলেই প্রিলিমিনারি পাস করা যায়। প্রিলিমিনারি পরে রিটেনের সিলেবাসটাও বিসিএস এর সিলেবাস, অর্থাৎ বিসিএস এর যে ধরনের রিটার্ন আসে সেই ধরনের সিলেবাস ফলো করলেই মূলত পাশ করা যাবে। আর সবচেয়ে ভালো বা খারাপ দিক যাই বলেন, আপনার ভাইবাতে উত্তীর্ণ হলেও যে চাকরি হবে এমন কোন নিশ্চয়তা নাই যদি আপনি ডেমো ক্লাসে ভালো না করেন, অর্থাৎ ওইখানে টিচাররা বসে থাকবে, তাদের সামনে আপনাকে একটা টপিক দিবে, সেই টপিক অনুযায়ী ক্লাস নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা থাকে, তাদের সামনে বিভিন্ন টপিক দেওয়া হয়, সেই টপিক অনুযায়ী তাদের সামনে ক্লাস নিতে হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হয়। এই সমস্ত পারফরমেন্স বা দক্ষতা যদি থাকে তাহলে বলা যায় যে বিনা পয়সায় মেধায় আপনি এই চাকরিটা কিন্তু প্রাপ্ত হবেন। আর তাছাড়া স্থায়ীকরণের পর আপনার সকল সুযোগ সুবিধা পাবেন এবং অনেক বেতন আসবে অন্যান্য চাকরি থেকে, এই চাকরিতে বেতন অনেক আসবে যখন স্থায়ী হয়ে যাবে। আর তাছাড়া বলতে গেলে সব দিক থেকেই ঠিক আছে, আপনাদের যেমনাদের মন মানসিকতা এরকম যে আপনারা এই সামরিক বাহিনীর আন্ডারে চাকরি করতে ইচ্ছুক বা আপনার সেই মন মানসিকতা থাকে, তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে মানে এই আবেদনটা করতে পারেন সামরিক ভূমিতে, আর সেভাবে একটা প্রস্তুতি নিতে পারেন। আর সবার জন্য সুস্থতা এবং সবার মঙ্গল কামনা করছি। সবাই বেশি বেশি প্রস্তুতি নিন, সৃষ্টিকর্তার ইবাদত করুন, তার কাছে রিজিকের জন্য চান, নিশ্চয়ই সৃষ্টিকর্তা রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ হাফেজ।